তার আগে কি ঘটেছে, ওখানে পুলিশ কি করেছে, বা পুলিশের একাংশ সরকারের তার নীতির পরিপন্থী কাজ করছেন কিনা, সেগুলো না দেখে পুরো বক্তব্য না শুনে আমি মন্তব্য করব না, কিন্তু এই ধরনের শব্দ প্রয়োগ এগুলো এড়িয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু আমি পাশাপাশি বলবো, কে শুভেন্দু অধিকারী, যার জন্য আসানসোলে এই মৃত্যু হলো, এতজন আহত, তাদের পরিবারের কাছে তার এখনো যাওয়ার সময় হলো না? সে দিল্লি যাচ্ছে, অমিত শাহ জুতো বার্লিশ করতে যাচ্ছে, তো আসানসোলে না গিয়ে যদি শুভেন্দু দিল্লি যায় তাহলে আবার প্রমাণিত হবে ও অমানবিক ঠান্ডাবাজ, এই সস্তা রাজনীতি করে বেড়াচ্ছে। বেচারাম মান্না কোন প্রভোকেশনের উপর দাঁড়িয়ে কি মন্তব্য করেছেন, খারাপ মন্তব্য করলে নিশ্চয়ই দল বলবে ভবিষ্যতে না করতে, কিন্তু শুভেন্দু অধিকারীরা লোককে মেরে ফেলে তারপরে হিল্লি দিল্লি করে বিবৃতি দিয়ে বেড়াবেন, আর মৃত্যু এবং মৃত এবং আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার সৌজন্যটুকু করবেন না, এই অসভ্যতা বরদাস্ত করা যেতে পারে না। বেচারাম মান্নার মুখে এবার অনুব্রত বলি পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিয়েছেন তিনি। কৃষি বিপণন মন্ত্রীর হুমকি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কি বলেছেন তিনি শোনাবো। পুলিশ হচ্ছে যেমন মেন রাস্তায় গাড়ি চলছে, চলো এখানে অবরোধ করা যাবে না, তখনই পুলিশে ঝামেলা করবে, কিন্তু কাজ বন্ধ করতে এসে এলে পারে, যদি পুলিশ বাধা করে আমি পুলিশকে ধরে কাচার মারব। আমাদের বিধানসভার নেতা বলেছিলেন আইপিএসদের যে ব্যাগ গুছিয়ে রাখুন, উনি মারতে বলেননি, সেটাকে অমানবিক, সংবিধান বিরোধী কত কী বলছেন ওনাদের স্পোক্সম্যানরা। মমতা ব্যানার্জি যখন পুলিশকে বলেন যে চাপকানো দরকার আছে, তাদের নেতা বলেন আছাড় মারুন, পুলিশকে বম মারুন, তাদের নেতাদের বক্তব্য। আমরা মারিনি পুলিশকে, মারতে বলিনি, আমরা গণতন্ত্র মানি, আমরা মনে করি পুলিশ নিয়ম সংবিধান মেনেই কাজ করবে, কিন্তু যারা পুলিশকে পরিচালনা করছেন হয়তো পারছেন না, বা তারা চাইছেন যে পুলিশ চাকর বাকরের মতো ব্যবহার করুক, আর যখন এটা হচ্ছে না তখন পুলিশের প্রতি এ ধরনের ব্যবহার করছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, বেচারাম মান্না এবার হুমকি দিলেন, পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিয়েছেন তিনি। বেচারাম মান্না সংবিধানের শপথ নিয়ে একজন মন্ত্রী বেআইনি কাজের উস্কানি দিচ্ছেন, সংবিধান বিরোধী কাজ, মুখ্যমন্ত্রীর উচিত এখনই ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা না করলে বেঠিক হবে। এখন ওরা দেখছে দলনেত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে বীরশ্রী উপাধি দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, তাহলে অনুব্রত বোম মারতে বললেও কাছাকাছি যাক, তুলে আছাড় মারার কথা বলুক। পুলিশকে তুলে আছাড় মারার কথা বলছে, এর মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে হয় পুলিশ ওর কথা অনুযায়ী প্রসঙ্গদের মতন চাকর বাকরের মতন চলছে না, তাই রাগ হচ্ছে, তাহলে পুলিশ মন্ত্রীর কাছে কমপ্লেন করুক। আর পুলিশকে তুলে আছাড় মারার কথা বললে তো পুলিশ মন্ত্রী রুখে দাঁড়ানো উচিত, বা আপত্তি করা উচিত, বা বোঝা উচিত যে এটা আসলে পুলিশকে তুলে আছাড় মারার কথা বলার মধ্য দিয়ে পুলিশ মন্ত্রীর গালে টেনে একটা থাপ্পড় খসালেন মন্ত্রী বেচারা। পুলিশ মন্ত্রী কি আছেন, তিনি কি বুঝছেন যে দুষ্কৃতীরা দল এবং শাসক দল যদি চালায় তাহলে পুলিশ মন্ত্রীও কিন্তু নড়বড়ে হয়ে যায়, এটারও খেয়াল রাখেন। অনেক ধন্যবাদ আপনাকে। বেচারাম মান্না রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, তিনি এবার বলছেন পুলিশকে তুলে আছাড় মারার কথা, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পুলিশ হচ্ছে যেমন মেন রাস্তায় গাড়ি চলছে, চলো এখানে অবরোধ করা যাবে না, তখনই পুলিশে ঝামেলা করবে, কিন্তু কাজ বন্ধ করতে এসে এলে পারে, যদি পুলিশ বাধা করে আমি পুলিশকে ধরে কাচার মারব, এখানেই মারব।